বন্ধুরা, এবছরের মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে, স্কুল থেকে কটার সময় তোমাদের রেজাল্ট দেওয়া হবে এবং মোবাইলের মাধ্যমে কিভাবে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে তার সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো হয়েছে। সেজন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এছাড়া রেজাল্ট সংক্রান্ত সমস্ত রকম খবরাখবর, কবে থেকে স্কুলে তোমাদের ভর্তির ফর্ম দেওয়া হবে এবং কবে থেকে স্কলারশিপগুলোর আবেদন প্রক্রিয়া চালু হবে তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে রাখো। তো চলো আর দেরি না করে আজকের সমস্ত তথ্যগুলো জেনে নেওয়া যাক। ১৯শে মে মাধ্যমিকের রেজাল্ট সকাল ১০টায়। গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন দশ দিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে। ১৯শে মে মাধ্যমিকের রেজাল্ট সকাল ১০টায় এবং তারপর ওয়েবসাইট থেকে রেজাল্ট মিলবে। মধ্যশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট সেখান থেকেই মিলে যাবে রেজাল্ট। সম্রাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সম্রাজ, কি জানতে পারছি আমরা? ১৯শে মে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে সকাল ১০টায়, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে এই কথা জানিয়েছেন যে ১৯শে মে মাধ্যমিকের ফল প্রকাশ করা হচ্ছে। চলতি বছরে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা সব থেকে কম ছিল, প্রায় ৭ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। পাশাপাশি এবারই কম সময়ে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল প্রকাশ করছে। লিখিত পরীক্ষা নেওয়ার পর সব থেকে কম সময়ে এবছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ সম্রাজ, ধন্যবাদ। বন্ধুরা, এবার তোমাদের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এবছরের মাধ্যমিক রেজাল্ট কিভাবে নিজেদের মোবাইলে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তার সম্পূর্ণ পদ্ধতির একটি ভিডিও ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। তো সেই ভিডিওটির লিঙ্ক তোমাদেরই সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা অনায়াসে সহজেই দেখে নিতে পারবে।